পৃষ্ঠা সংখ্যা 166, 7 MS ওয়ার্ড পরিচয়। মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে ফুল ফিচার্ড, সকল ফিচার্স যুক্ত এক ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম, যেটা আপনাদের নিজেদের বিভিন্ন ডকুমেন্টস যেমন লেটার্স, রেজিউমস আর রিপোর্ট ইত্যাদি ক্রিয়েট আর সেগুলোর উপর কাজ করতে সহায়তা প্রদান করে। ওয়ার্ডে বিভিন্ন ফিচার্স আপনাদের ডকুমেন্ট তৈরি করতে সহায়তা করে। আপনারা নিজেদের ডকুমেন্টে সহজে বর্ডার, শেডস, টেবল, গ্রাফিক্স, পিকচার আর ওয়েব অ্যাড্রেস সামিল করতে পারবেন। ওয়ার্ডে আপনারা নিজেদের পছন্দ অনুসারে যে কোনো টেমপ্লেটও তৈরি করতে পারবেন আর সেটাকে নিজেদের আবশ্যকতা অনুসারে কাস্টমাইজও করতে পারবেন। আপনারা যে ভাষাতেই টাইপ করুন না কেন, ওয়ার্ড সেটার বাক্যবিন্যাসে হওয়া গড়বড়িরও পরীক্ষা করতে পারেন। ওয়ার্ড শব্দকোষে ব্যবহার করে আপনার থেকে লেখনি শুদ্ধতা নতুন শব্দ সামিল করতে পারে। ওয়ার্ডে আপনারা টেক্সটের ফর্ম যেমন হেডিং, বর্ডার ইত্যাদি বদলাতে পারবেন। ইন্টারনেটের সাথে যুক্ত হলে আপনারা ওয়ার্ড ডকুমেন্টের কপিও অন্যদের ইমেল করতে পারবেন। ওয়ার্ডের কিছু ফিচার্স নিম্ন প্রকারে: এডিট ডকুমেন্ট, ডকুমেন্টের টেক্সট এডিট সম্পাদিত করার জন্য বেশ কিছু ফিচার্স রয়েছে যেগুলো ব্যবহার করে আপনারা সময়ও বাঁচাতে পারবেন, আপনারা টেক্সটকে সামিল করতে পারবেন, ডিলিট করতে পারবেন, পুনঃব্যবস্থিত করতেও পারবেন। আপনারা নিজেদের ডকুমেন্টে সামিল শব্দের সংখ্যাও তৎক্ষণাৎ জানতে পেরে যাবেন। নিজেদের ডকুমেন্টে ব্যাকরণে অশুদ্ধি পরীক্ষাও করতে পারবেন আর সেটার স্থান আরও বেশি উপযোগী শব্দের জন্য ওয়ার্ডের শব্দকোষে ব্যবহারও করতে পারবেন। ফরম্যাট ডকুমেন্ট, ডকুমেন্টের উপস্থিতিকে আরও প্রভাবশালী করে তোলার জন্য আপনারা নিজেদের ডকুমেন্টকে ফরম্যাটও করতে পারবেন। আপনারা যে ভাষাতেই টাইপ করুন না কেন, ওয়ার্ড সেটার বাক্যবিন্যাসে হওয়া গড়বড়ি পরীক্ষা করতে পারে। ওয়ার্ড শব্দকোষে ব্যবহার করে আপনার থেকে লেখনের শুদ্ধতা নতুন শব্দ সামিল করতে পারে। ওয়ার্ডে আপনারা টেক্সটের ফর্ম যেমন হেডিং, বর্ডার ইত্যাদি বদলাতে পারবেন। ইন্টারনেটের সাথে যুক্ত হলে আপনারা ওয়ার্ড ডকুমেন্টের কপিও অন্যদের ইমেল করতে পারবেন। ওয়ার্ডে কিছু ফিচার্স নিম্ন প্রকারে: এডিট ডকুমেন্ট, ডকুমেন্ট টেক্সট এডিট সম্পাদিত করার জন্য বেশ কিছু ফিচার্স রয়েছে যেগুলো ব্যবহার করে আপনারা সময়ও বাঁচাতে পারবেন, আপনারা টেক্সটকেও সামিল করতে পারবেন, ডিলিট করতে পারবেন এবং পুনঃব্যবস্থিতও করতে পারবেন। আপনারা নিজেদের ডকুমেন্টে সামিল শব্দের সংখ্যাও তৎক্ষণাৎ জানতে পেরে যাবেন। নিজেদের ডকুমেন্টের ব্যাকরণের অশুদ্ধির পরীক্ষাও করতে পারবেন আর সেটার স্থানে আরও বেশি উপযোগী শব্দের জন্য ওয়ার্ডের শব্দকোষে ব্যবহারও করতে পারবেন। ফরম্যাট ডকুমেন্ট, ডকুমেন্টের উপস্থিতিকে আরও বেশি প্রভাবশালী করে তোলার জন্য আপনারা নিজেদের ডকুমেন্টকে ফরম্যাটও করতে পারবেন। গুরুত্বপূর্ণ টেক্সটের রং, স্টাইলের ফন্ট সাইজ বদলে আপনারা সেটাকে ফুটিয়ে তুলতে পারেন। আপনারা টেক্সটের লাইনের মাঝে স্পেস খালি স্থানকেও কম বেশি করতে পারবেন, সেগুলো মাঝে মাঝেকে বদলাতে পারবেন আর সংবাদপত্রের মতো কোনো টেক্সটকে বিভিন্ন কলামে বিভাজিত করতে পারবেন। এডিট ইমেজ, ওয়ার্ড 2010-এ এক প্যালেট থেকে যাদের সামিল আর্টিস্টিক টুলস এবং ফিল্টারকে আপনারা নিজেদের ডকুমেন্টের সামিল ইমেজের ওপর অ্যাপ্লাই করতে পারবেন। এগুলি ব্যবহার করে আপনার ওয়ার্ড ইমেজকে ঠিক সেইভাবে এডিট করতে পারবেন যেমন ফটো এডিটিং সফটওয়্যারে করা হয়। টেবল আর গ্রাফিক্স, ডকুমেন্টকে স্পষ্টরূপে প্রদর্শিত করার জন্য ওয়ার্ড টেবিলে ব্যবহার করে সেটাকে বিভিন্ন কলামে বিভাজিত করতে আপনাদের সহায়তা করে। এখানে আপনারা নিজেদের ডকুমেন্টে যে কোনো গ্রাফিক্স যেমন অটোশপ অ্যান্ড ফ্লিপকার্ট ইত্যাদিও সহজে অ্যাড করতে পারবেন। ওয়ার্ড 2010 শুরু করার স্টার্ট বাটনে ক্লিক করুন, স্টার্ট মেনু দেখতে পাওয়া যাবে, অল প্রোগ্রামসে ক্লিক করুন, মাইক্রোসফট অফিসে ক্লিক করুন, মাইক্রোসফট ওয়ার্ড 2010-এ ক্লিক করুন, মাইক্রোসফট ওয়ার্ড দেখতে পাওয়া যাবে। ডকুমেন্ট ওয়ান নামে এক খালি ডকুমেন্ট আপনাদের স্ক্রিনে ডিসপ্লে হবে, উইন্ডো টাস্ক বারে প্রোগ্রামের আইকন দেখতে পাওয়া যাবে। পৃষ্ঠা 167, ওয়ার্ডের উইন্ডো, ওয়ার্ডের উইন্ডোতে আপনারা বেশ কিছু আইটেম দেখতে পাবেন যেগুলো ব্যবহার আপনারা কোনো ডকুমেন্টে ক্রিয়েট করতে বা সেটার উপর কাজ করতে সাধারণত করে থাকেন। টাইটেল বার, টাইটেল বার ডিসপ্লে হতে থাকা ডকুমেন্টের নাম প্রদর্শিত হয়। ফাইল ট্যাব, এখান থেকে আপনারা ফাইলের ইনফরমেশনকে ব্যবস্থিত করতে পারবেন, এখান থেকে আপনারা ডকুমেন্ট সেভ করতে পারবেন এবং শেয়ার করতে পারবেন আর প্রিন্টও দিতে পারবেন। কুইক অ্যাক্সেস টুল বার, সেভ, আনডু এবং রিডু কমান্ডের জন্য কুইক অ্যাক্সেস বাটন ডিসপ্লে হয়। রিবন, সম্বন্ধিত কমান্ড ট্যাবসের রূপে ডিসপ্লে হয়, প্রত্যেক ট্যাব কমন টাস্কের শর্টকাট বাটনের মতো কাজ করে। রিবন ট্যাবে প্রত্যেক ট্যাব কোনো একটা বিশেষ কাজে পুরো টাস্কের জন্য আপনাদের সেটার সাথে সম্বন্ধিত টুলস ডিসপ্লে করে। ইনসার্শন পয়েন্ট, ইনসার্শন পয়েন্ট স্ক্রিনে দেখতে পাওয়া যায় সেই লাইন হয় যেটা আপনাদের এটা জানায় যে আপনাদের দ্বারা টাইপ করা টেক্সট কোথায় দেখতে পাওয়া যাবে। ভিউজ অফ ডকুমেন্ট, এটা আপনাদের ডকুমেন্টের চার বিভিন্ন ভিউজ প্রদান করে। স্ক্রল বার, স্ক্রল বার আপনাদের ডকুমেন্টে ব্রাউজ করার সুবিধা প্রদান করে। স্ট্যাটাস বার, স্ট্যাটাস বার আপনাদের স্ক্রিনে ডিসপ্লে হতে থাকা ডকুমেন্টের এরিয়ার ব্যাপারে জানায়, আপনাদের ইনসার্শন পয়েন্টের অবস্থিতিও দেখায়। প্রোগ্রাম উইন্ডো কন্ট্রোলস, এই বাটনগুলোর ব্যবহার করে আপনারা প্রোগ্রাম উইন্ডোকে মিনিমাইজ করতে পারবেন,
উইন্ডোকে পুরো আকারে রেস্টোর করতে পারবেন আর উইন্ডো ক্লোজও করতে পারবেন। নেভিগেশন প্ল্যান, ওয়ার্ড 2010-এর নেভিগেশন প্ল্যান আপনাদের সেইটা জানায় যে আপনার ডকুমেন্টে ঠিক কী খুঁজছেন, আপনারা যে ডকুমেন্ট দেখতে চান সেটা হেডিং পয়েন্ট ক্লিক করে আপনারা সহজে সেটাই যেতে পারবেন। ভিউ ট্যাব দ্বারা আপনারা সহজে নেভিগেশন প্ল্যানকে হাইড অ্যান্ড শো, লুকোনো এবং প্রদর্শিত করা করতে পারবেন। পৃষ্ঠের সংখ্যা 168। ফাইল ট্যাব, ওয়ার্ড 2010-এর ফাইল ট্যাব হচ্ছে মুখ্য ট্যাব। অফিস 2010-এর রঙিন অ্যান্ড গোল্ড মাইক্রোসফট অফিস বাটনকে সরিয়ে দিয়ে তার জায়গায় ফাইল ট্যাবকে সামিল করা হয়েছে। আপনারা যখন ফাইল ট্যাবে ক্লিক করবেন তখন আপনারা এক ব্যাক স্টেজ ভিউ দেখতে পাবেন, যেখান থেকে আপনারা ফাইল ইনফরমেশনকে ম্যানেজ করে সেটাকে সেভ, শেয়ার আর প্রিন্ট করতে পারবেন। এক, ফাইল ট্যাবে ক্লিক করুন, এক নতুন স্ক্রিন দেখতে পাওয়া যাবে যার মধ্যে প্রায় ব্যবহার হতে থাকা ফাইল ম্যানেজমেন্ট কমান্ড সামিল হতে থাকে। ফাইল ট্যাবে ক্লিক করার পর ব্যাক স্টেজ ভিউ দেখতে পাওয়া যাবে, যেটা তিন ভাগে বিভাজিত হয়ে থাকে সবার প্রথম প্যানেলে সেই কমান্ড সামিল থাকে যেগুলো আপনারা নিজেদের ফাইলে কাজকর সময় ব্যবহার করেন। দ্বিতীয় অর্থাৎ মাঝে প্যানেলে সেটার সাথে সম্বন্ধিত অপশনস থাকে। তৃতীয় অর্থাৎ শেষ প্যানেলে অতিরিক্ত অপশনস সামিল থাকে, যেমন আপনারা যখন প্রথম প্যানেলে প্রিন্টে ক্লিক করেন তখন দ্বিতীয় অর্থাৎ মাঝে প্যানেলে প্রিন্ট অপশন প্রদর্শিত করে। তৃতীয় প্যানেলে সেই ডকুমেন্টসের সেই প্রিভিউ দেখাবে যে সেটা কী প্রকার প্রিন্ট হবে। তৃতীয়ত শেষ প্যানেলে অতিরিক্ত অপশনস সামিল থাকে, যেমন আপনারা যখন প্রথম প্যানেলে প্রিন্টকে ক্লিক করেন তখন দ্বিতীয় অর্থাৎ মাঝের প্যানেলে প্রিন্ট অপশন প্রদর্শিত করে। তৃতীয় প্যানেলে সে ডকুমেন্টে সে প্রিভিউ দেখাবে সেটা কী প্রকার প্রিন্ট হবে। এই প্রকার ব্যাক স্টেজ ভিউতে প্রিন্টের প্রক্রিয়া কেবল এক পদক্ষেপেই পূরণ হয়ে পড়বে, সেখান থেকে আপনারা নিজেদের ডকুমেন্টে প্রিভিউ দেখতে পারবেন আর প্রিন্টও প্রাপ্ত করতে পারবেন। দুই, যে কমান্ড প্রিন্টের ব্যবহার আপনারা করতে চান সেটা ক্লিক করুন। উদাহরণ, আপনারা ব্যাক স্টেজ ভিউকে তিন প্যানেলে দেখতে পারবেন, প্রথম প্যানেলে কমান্ড ডিসপ্লে করে, দ্বিতীয় প্যানেলে সেটার সাথে সম্বন্ধিত অপশনস ডিসপ্লে করে এবং তৃতীয় প্যানেলে অতিরিক্ত অপশনস আর প্রিভিউ অপশনস ডিসপ্লে করে। পৃষ্ঠা 169, রিবন, বিভিন্ন প্রোগ্রামের টাস্ক সম্পন্ন করার জন্য সহজে কমেন্ট খোঁজার সব থেকে ভালো পদ্ধতি হচ্ছে রিবন। এখান থেকে আপনারা সহজে কমেন্ট প্রদান করে যে কোনো টাস্ক সম্পন্ন করতে পারেন। রিবনে বিভিন্ন ট্যাবসের এক সমূহ হয়, প্রতিটি ট্যাবে সেটা সেটা সম্বন্ধিত কমেন্ডে থাকে। এক ট্যাবেতে ক্লিক করুন, ট্যাব খুলে যাবে, টাস্ক আর কমেন্টকে লজিক্যাল গ্রুপে সংগঠিত করে দেবে। দুই, কমেন্ট বা কোনো ফিচারকে অ্যাক্টিভেট শুরু করার জন্য যে কোনো বাটনে ক্লিক করুন, অ্যারোর সাথে থাকা বাটন অতিরিক্ত কমান্ডের ডিসপ্লে করে। অ্যাডিশনাল সেটিংয়ের ডায়ালগ বক্স ডিসপ্লে করার জন্য আপনারা কর্নার অ্যারো বাটনতে ক্লিক করুন। এক, যে কোনো ট্যাবের নামের ওপর ডাবল ক্লিক করুন, রিবন মিনিমাইজ হয়ে পড়বে। দুই, রিবনকে পুনরায় ম্যাক্সিমাইজ করার জন্য আবার একবার ট্যাবের নামের ওপর ক্লিক করুন। পৃষ্ঠা 170, ওয়ার্ডে টেক্সট লেখা, কোনো ডকুমেন্টে টেক্সট টাইপ করার পদ্ধতি এতে কিছুটা ভিন্ন প্রকারের হয়। আপনারা যখন কোনো প্যারাগ্রাফের কোনো লাইনে শেষে পৌঁছান তখন এতে ইনসার্শন পয়েন্টে আপনার থেকে পরের লাইনে ট্রান্সফার হয়ে পড়ে। এখানে আপনাদের প্যারাগ্রাফ পুরো করার জন্য কোনো কীতে চাপ দেওয়ার কোনো আবশ্যকতা পড়ে না। আপনারা যদি নিজেদের ডকুমেন্টস নতুন প্যারাগ্রাফে যেতে চান তাহলে আপনাদের এন্টার ব্যবহার করতে পারেন। আপনাদের যারা টাইপ করার টেক্সট স্ক্রিনে প্রদর্শিত হলে তাকে ইনসার্শন পয়েন্টের কাছে দেখতে পাওয়া যাবে। নিজেদের ডকুমেন্টের জন্য কোনো টেক্সট টাইপ করুন। আপনারা যখন লাইনের শেষে পৌঁছান তখন উইন্ডো আপনার থেকে পরের লাইনের টেক্সট লেখা শুরু করে দেয়। আপনারা যদি নতুন প্যারাগ্রাফ শুরু করতে চান আপনারা যখন লাইনের শেষে পৌঁছান তখন উইন্ডো আপনার থেকে পরের লাইনে টেক্সট লেখা শুরু করে দেয়। আপনারা যদি নতুন প্যারাগ্রাফ শুরু করতে চান তাহলে কেবল এন্টারে চাপ দেওয়ার আবশ্যকতা। যদি প্যারাগ্রাফে বানান ভুল থাকে তাহলে শব্দের নিচে আপনার থেকে লাল রঙে এক লাইন এসে পড়ে, আর ব্যাকরণগত কোনো অশুদ্ধি থাকলে শব্দের নিচে সবুজ রঙের লাইন এসে পড়ে। এটাও জানুন যে মাইক্রোসফটে একটা স্পেশাল ফিচার থাকে যেটা কমন, সাধারণত ব্যবহৃত শব্দ আর বাক্যগুলোকে আপনার থেকে সামিল করে নেয়। উদাহরণ হিসেবে আপনারা যদি কোনো পত্র বা অ্যাপ্লিকেশনে কোনো সাধারণ শব্দ বা বাক্যের কিছু ক্যারেক্টার টাইপ করেন, যেমন ইউজ ফেইথফুলি, তাহলে আপনারা সেই ইউজ শব্দ টাইপ করবেন, তখনই পুরো বাক্যের এক হলুদ রঙের বক্স দেখতে পাওয়া যাবে। এখন ডিসপ্লে হতে থাকা টেক্সটকে ইনসার্ট করার এটারে চাপ দিন, অন্যথায় এটাকে ইগনোর করে দিন আর নিজের টাইপিং চালিয়ে যান। পৃষ্ঠা সংখ্যা 171, পৃষ্ঠা 171, টেক্সট সিলেক্ট করা বা বেছে নেওয়া। ওয়ার্ডে বিভিন্ন টাস্ক করার আগে আপনাদের সেই টেক্সট সিলেক্ট করে নেওয়া উচিত যেটার উপর আপনারা কাজ করতে চান। সিলেক্ট করা টেক্সট আপনাদের পৃষ্ঠা 171-এ টেক্সট সিলেক্ট করার পর বেছে নেওয়া। ওয়ার্ডে বিভিন্ন টাস্ক করার আগে আপনাদের সেই টেক্সট সিলেক্ট করে নেওয়া উচিত সেটার ওপরে আপনারা কাজ করতে চান। সিলেক্ট করা টেক্সট আপনাদের স্ক্রিনে হাইলাইটেড হয়ে পড়বে।
আপনার যে শব্দ সিলেক্ট করতে চান সেটার উপর ডাবল ক্লিক করুন, সেই শব্দ সিলেক্ট হয়ে পড়বে। দুই, সিলেক্ট করা টেক্সটকে ডিসিলেক্ট আগের অবস্থায় নিয়ে আসার জন্য সিলেক্ট করা এরিয়ার বাইরে কোথাও ক্লিক করুন। এক, কিবোর্ডে কন্ট্রোলেতে চাপ দিন। দুই, যে বাক্য আপনারা সিলেক্ট করতে চান কন্ট্রোলকে চেপে রেখে সেই পর্যন্ত নিয়ে যান। এক, আপনারা যে প্যারাগ্রাফ সিলেক্ট করতে চান সেটার উপর মাউস পয়েন্টে রেখে তিনবার ক্লিক করুন, সেই পুরো প্যারাগ্রাফটা সিলেক্ট হয়ে পড়বে। যে টেক্সট আপনারা সিলেক্ট করতে চান মাউস পয়েন্টার স্টোরকে সেই সেটার আগের শব্দের উপর রাখুন। দুই, এরপরে মাউস পয়েন্টারকে ড্র্যাগ চেপে রেখে ঘোরাতে করে ততটাই টেক্সট পর্যন্ত নিয়ে যান যতটা পর্যন্ত আপনারা সেটাকে সিলেক্ট করতে চান। পৃষ্ঠা সংখ্যা 172, ডকুমেন্ট সেভ করা। ভবিষ্যতে ব্যবস্থা ব্যবহার করার জন্য আপনারা নিজেদের ডকুমেন্ট সেভ করতে পারবেন। কোনো ডকুমেন্ট সেভ করলে আপনারা পরে সেটাকে আবার একবারে দেখতে পাবেন আর সেটার উপর কাজও করতে পারবেন। সেভ করা ফাইল অন্য কোনো কম্পিউটারে ওপেন করা যাবে আর সেখানেও সেটার উপরও কাজ করা যাবে। এক, ফাইল ট্যাবে ক্লিক করুন, ব্যাকস্টেজ ভিউ দেখতে পাওয়া যাবে। দুই, সেভ বা সেভ অ্যাজ বাটন ক্লিক করুন। ফাইল দ্রুত সেভ করার জন্য আপনারা কুইক অ্যাক্সেস টুলবারে সেভ করতে বাটনও ক্লিক করতে পারেন। সেভ অ্যাজ ডায়ালগ বক্স দেখতে পাওয়া যাবে। তিন, আপনারা যে ফোল্ডারে ফাইল সেভ করতে চান সেটা খোঁজার জন্য অথবা সেটা পর্যন্ত পৌঁছানোর জন্য এই এরিয়ায় ক্লিক করুন। চার, ফাইল নেম টেক্সট বক্সে ক্লিক করুন আর এই তারপর ফাইলকে কোনো একটা নাম প্রদান করুন, সেখানে সেই নাম টাইপ করুন। ফাইলকে অন্য কোনো ফরম্যাটে সেভ করার জন্য সেভ অ্যাজ টাইপের ডাউন অ্যারোতে ক্লিক করুন আর সেখান থেকে সেই ফরম্যাটটি বেছে নিন যাতে আপনারা ফাইল সেভ করতে চান। পাঁচ, সেভেতে ক্লিক করুন, ওয়ার্ডে সেই ফাইলকে সেভ করে দেবে আর এবার টাইটেল বারের উপর ফাইলের নতুন নাম ডিসপ্লে হবে। পৃষ্ঠা সংখ্যা 173, ডকুমেন্টস ওয়ার্ডের 97-2003 ফরম্যাটে সেভ করা। আপনারা যদি নিজেদেরকে ডকুমেন্টকে অন্য কোনো এমন কম্পিউটারে ওপেন করতে চান যাতে ওয়ার্ডের পুরনো ভার্সন সংস্করণ 97-2003 ব্যবহৃত হচ্ছে, তাহলে আপনারা মাইক্রোসফট 2010-এ প্রস্তুত করা নিজেদের ডকুমেন্টসে অন্য কোনো ফরম্যাট যেমন টেক্সট ফাইল আর ওয়ার্ড 97-2003 ফরম্যাটেও সেভ করতে পারবেন। এক, ফাইল ট্যাবে ক্লিক করুন, ব্যাকস্টেজ ভিউ দেখতে পাওয়া যাবে। দুই, সেভ অ্যাজ বাটনে ক্লিক করুন, সেভ অ্যাজ ডায়ালগ বক্স দেখতে পাওয়া যাবে। তিন, ফাইল নেম টেক্সট বক্সে ক্লিক করুন আর তারপর এখানে নিজেদের ফাইলকে কোনো একটা নাম প্রদান করার জন্য সেই নাম টাইপ করুন। চার, নিজেদের ফাইলকে ওয়ার্ড 97-2003 ফরম্যাটে সেভ করার জন্য সেভ অ্যাজ টাইপের ডাউন অ্যারোতে ক্লিক করুন। ফাইল নেম টেক্সট বক্সে ক্লিক করুন আর তারপর এখানে নিজেদের ফাইলকে কোনো একটা নাম প্রদান করে সেই নাম টাইপ করুন। চার, নিজেদের ফাইলকে ওয়ার্ড 97-2003 ফরম্যাটে সেভ করার জন্য সেভ অ্যাজ টাইপের ডাউন অ্যারোতে ক্লিক করুন। পাঁচ, ওয়ার্ড 97-2003 ডকুমেন্টে ক্লিক করুন। ছয়, সেভেতে ক্লিক করুন, ওয়ার্ড সেই ফাইলকে ওয়ার্ড 97-2003 ফরম্যাটে সেভ করে দেবে আর টাইটেল বারে ফাইলের নতুন নাম ডিসপ্লে করতে হবে। এসব আপনার নিজেদের ডকুমেন্ট মাইক্রোসফট 2010-এ ব্যবহার না করতে থাকা লোকেদের সাথেও শেয়ার করতে পারবেন। পৃষ্ঠা 174, ডকুমেন্টকে পিডিএফ আর এক্সপিএস ফরম্যাটে সেভ করা। আপনার ওয়ার্ডের ডকুমেন্টকে পিডিএফ আর এক্সপিএস ফরম্যাটেও সেভ করতে পারবেন। অ্যাডোবের ফ্রি অ্যাক্রোবাট রিডার ব্যবহার করে আপনার পিডিএফ ফাইল ওপেন করতে পারবেন। মাইক্রোসফটের ভিউয়ার ব্যবহার করে আপনার এক্সপিএস ফাইল ওপেন করতে পারবেন। উইন্ডোজ 7 এক্সপিএস ভিউয়ার এবং এক্সপিএস প্রিন্টার ড্রাইভার থেকে যেগুলো ধরে আপনার উইন্ডোজ 7-এ ব্যবহার করে এক্সপিএস ডকুমেন্টেরও পরিবর্তিত করতে পারবেন। এক, ফাইল ট্যাবে ক্লিক করুন, ব্যাকস্টেজ ভিউ দেখতে পাওয়া যাবে। দুই, সেভ অ্যাজ বাটনে ক্লিক করুন, সেভ অ্যাজ ডায়ালগ বক্স দেখতে পাওয়া যাবে। তিন, ফাইল নেম টেক্সট বক্সে ক্লিক করুন আর নিজেদের ফাইলকে কোনো একটা নাম প্রদান করার জন্য সেই নাম যেখানে টাইপ করুন। চার, নিজেদের ফাইলকে পিডিএফ ফাইলের এক্সপিএস ফরম্যাটে সেভ করার জন্য সেভ অ্যাজ ডাউনে ক্লিক করুন, অ্যারোতে ক্লিক করুন। পাঁচ, পিডিএফ বা এক্সপিএস ডকুমেন্টে ক্লিক করুন। ছয়, সেভ অ্যাজ ক্লিকে ক্লিক করুন, ওয়ার্ডে সেই ফাইলকে ফাইল নেম টেক্সট বক্সে ক্লিক করুন আর নিজেদের ফাইলকে কোনো একটা নাম প্রদান করার জন্য সেই নাম সেখানে টাইপ করুন। চার, নিজেদের ফাইলকে পিডিএফ আর এক্সপিএস ফরম্যাটে সেভ করার জন্য সেভ অ্যাজ টাইপের ডাউন অ্যারোতে ক্লিক করুন। পাঁচ, পিডিএফ বা এক্সপিএস ডকুমেন্টে ক্লিক করুন। ছয়, সেভে ক্লিক করুন, ওয়ার্ড সেই ফাইলকে পিডিএফ বা এক্সপিএস ফরম্যাটে সেভ করে দেবে আর ফাইলের নতুন নাম টাইটেল বারে দেখতে পাওয়া যাবে। এবার আপনারা পিডিএফ ফাইলকে অ্যাডোব অ্যাক্রোব্যাট রিডারে আর এক্সপিএস ডকুমেন্টকে মাইক্রোসফটের এক্সপিএস ভিউয়ারে ওপেন করতে পারবেন। পৃষ্ঠা 175, ডকুমেন্ট ক্লোজ বন্ধ করা। নিজেদের স্ক্রিনে দেখতে পাওয়া কোনো ডকুমেন্টকে রিমুভ করার জন্য আপনারা সেটাকে ক্লোজও করতে পারেন। কোনো ডকুমেন্টকে ক্লোজ করার অর্থ এটা হয় না যে আপনার ওয়ার্ড প্রোগ্রামের বাইরে বেরিয়ে এসেছেন। কোনো ডকুমেন্টকে বন্ধ করার আগে আপনাদের সেটাই করা সকল চেঞ্জ সেভ করে নেওয়া উচিত। এক,
ফাইল ট্যাবে ক্লিক করুন, ব্যাকস্টেজ ভিউ দেখতে পাবেন। দুই ক্লোজ বাটনে ক্লিক করুন, ফাইল ক্লোজ বন্ধ হয়ে পড়বে। সেভ করা ডকুমেন্ট ওপেন করা, সেভ করা ডকুমেন্টকে নিজেদের স্ক্রিনে দেখার জন্য আপনারা সেটাকে ওপেন করতে পারবেন। এখানে আপনারা সেই ডকুমেন্ট চেঞ্জও করতে পারবেন। এক ফাইল ট্যাবে ক্লিক করুন, ব্যাকস্টেজ ভিউ দেখতে পাবেন। দুই ওপেন বাটনে ক্লিক করুন, সাম্প্রতিক সময়ে ওপেন করা সকল ডকুমেন্ট ইন ফাইল মেনুতে দেখতে পাওয়া যাবে। আপনারা যেটা ওপেন করতে চান সেটাই ক্লিক করুন, ওপেন ডায়ালগ বক্স দেখতে পাওয়া যাবে। তিন, সে এরিয়া বা ফোল্ডার দেখার জন্য এখানে ক্লিক করুন যেখানে আপনারা ফাইল সেভ বা স্টোর করেছেন। চার, সেই ফাইলে ক্লিক করুন যেটা আপনারা ওপেন করতে চান। পাঁচ, ওপেনেতে ক্লিক করুন, সেই ফাইল প্রোগ্রাম উইন্ডোতে ওপেন হয়ে পড়বে। পৃষ্ঠা 176, নতুন ফাইল তৈরি করা, নতুন ডাটা সামিল করার জন্য ওয়ার্ড প্রোগ্রামে আপনারা নতুন ফাইল ক্রিয়েট তৈরি করতে পারবেন। নতুন ফাইল খোলার জন্য আপনাদের ওয়ার্ড বন্ধ করার জন্য পুনরায় সেটাকে খোলার কোনো আবশ্যকতা হবে না। এক ফাইল ট্যাবে ক্লিক করুন, ব্যাকস্টেজ ভিউ দেখতে পাওয়া যাবে। দুই, নিউ বাটনে ক্লিক করুন। তিন, টেমপ্লেট লিস্টে যে কোনো অপশনের উপর ক্লিক করুন, আপনাদের দ্বারা সিলেক্ট করা অপশনে স্যাম্পল ভিউ এরিয়া দেখতে পাওয়া যাবে। চার, ক্রিয়েটে ক্লিক করুন, নতুন ডকুমেন্ট ফাইল ওপেন হয়ে পড়বে আর এখানে আপনারা ডাটা যুক্ত করা শুরু করতে পারবেন। এটাও জানুন যে ওয়ার্ড ডকুমেন্টের জন্য টেমপ্লেট এক আধার হয়। এমএস ওয়ার্ডের সকল ডকুমেন্ট কোনো না কোনো টেমপ্লেটের উপর আধারিত হয়। উদাহরণ হিসেবে কোনো ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নর্মাল টেমপ্লেট তৈরি করে। টেমপ্লেটটি ব্যবহার করে আপনারা নিজেদের ডকুমেন্টকে বিশেষ রূপ প্রদান করতে পারেন, কারণ কিছু টেমপ্লেট নিজস্ব ফল্ট ও স্টাইলের বিশেষ সেট থেকে, কিছু টেমপ্লেট অফিস অনলাইন ওয়েবসাইট থেকে আসে, সেগুলোকে সিলেক্ট করে আপনারা ডাউনলোড করতে পারবেন। পৃষ্ঠা 177, ওপেন ডকুমেন্টের একটার থেকে অন্যটায় যাওয়া, ওয়ার্ড দুই বা তার থেকে বেশি ডকুমেন্ট ওপেন করা থাকলে আপনারা সহজেই সেগুলির মধ্যে দিয়ে কোনো একটাতে যেতে পারবেন। এক ভিউ ট্যাবে ক্লিক করুন, দুই সুইচ উইন্ডোজে ক্লিক করুন, ওপেন করা লাইটিং করা সকল প্রোগ্রামে এক লিস্ট দেখতে পাওয়া যাবে। তিন, আপনারা যে ডকুমেন্ট দেখতে চান সেটাই ক্লিক করুন, সিলেক্ট করা ডকুমেন্ট এখানে দেখতে পাওয়া যাবে। ট্রান্সফারে মজুদ ডকুমেন্টস ফাইলগুলো আইকনের উপর ক্লিক করুন, আপনারা সহজে এক ডকুমেন্ট থেকে অন্য ডকুমেন্টে যেতে পারবেন। পৃষ্ঠা সংখ্যা 178, ডকুমেন্টের মধ্যে কম্পেয়ার করা, ওপেন করা দুটি ডকুমেন্টের সমানতা বিভিন্নতা তুলনা করার জন্য আপনারা সেগুলোকে স্ক্রিনে পাশাপাশি দেখতে পাবেন। এক, যে দুটি ডকুমেন্টের মধ্যে আপনারা কম্পেয়ার করতে চান প্রথমে সেগুলোকে ওপেন করুন। দুই, ভিউ ট্যাবে ক্লিক করুন। তিন, ভিউ সাইড বাই সাইডে ক্লিক করুন, উইন্ডো দুটো ডকুমেন্টসকে দুভাগে বিভাজিত করে ডিসপ্লে করবে। চার, যে কোনো ডকুমেন্টের স্ক্রল বারের ওপরে ড্র্যাগ করুন, ওয়ার্ড দুটি ডকুমেন্টসকে একসাথে ড্র্যাগ করবে, ডকুমেন্টসের সাথে তুলনা করা আটকানো। এক, ডকুমেন্টটি ভিউ সাইড বাই সাইড বাটনের বাঁদিকে ক্লিক করুন, ওয়ার্ড সেই ডকুমেন্টসকে আবার একবার ফুল স্ক্রিনে প্রদর্শিত করবে যখন কি দ্বিতীয় ডকুমেন্টে তখন ওপেন করা হয়েছে, আপনার দ্বিতীয় ডকুমেন্টে যেতে পারবেন। পৃষ্ঠা সংখ্যা 179, ডকুমেন্টকে প্রোটেক্ট করা অর্থাৎ সেটাকে সুরক্ষিত রাখা, কোনো ডকুমেন্টকে পাসওয়ার্ড প্রদান করে আপনারা সেটাকে সুরক্ষিত করে তুলতে পারবেন। এমনটা করলে অন্য কেউ সেই ডকুমেন্টে চেঞ্জ করতে পারবে না যতক্ষণ না তার পাসওয়ার্ড জানতে পারছেন। এক, রিভিউ ট্যাবে ক্লিক করুন এবং সেই দুই, রেস্ট্রিক্ট এডিটিংয়ে ক্লিক করুন, রেস্ট্রিক্ট ফরম্যাটিং অ্যাড এডিটিং প্যান দেখতে পাওয়া যাবে। রেস্ট্রিক্ট ফরম্যাটিং অ্যাড এডিটিং প্যান দেখতে পাওয়া যায়। তিন, লিমিট ফরম্যাটিং টু ইয়ার সিলেকশন অফ স্টাইলের চেকবক্সে ক্লিক করুন, এছাড়া সেটিংসে ক্লিক করুন, ফরম্যাটিং রেস্ট্রিকশন ডায়ালগ বক্স দেখতে পাওয়া যাবে। পাঁচ, ডকুমেন্টে আপনার যে স্টাইল প্রয়োগ করতে চান সেটার চেকবক্সে ক্লিক করুন, ছয়, ওকেতে ক্লিক করুন। পৃষ্ঠা 187, এডিটিং রেস্ট্রিকশনসকে স্পেসিফাই করার জন্য চেকবক্সে ক্লিক করুন। আট, ডাউন অ্যারোতে ক্লিক করুন এবং টাইপ অফ এডিটিং সিলেক্ট করুন। নয়, এডিটিংয়ের জন্য ডকুমেন্টসের পার্ট সিলেক্ট করুন। দশ, ডকুমেন্টের সিলেক্ট করা পার্টসে এডিটিংয়ের জন্য ইউজার বাসের চেকবক্সে ক্লিক করুন। এগারো, ইয়ে স্টার্ট এনফোর্সিং প্রোটেকশনে ক্লিক করুন, স্টার্ট এনফোর্সিং প্রোটেকশন ডায়ালগ বক্স দেখতে পাওয়া যাবে। বারো, পাসওয়ার্ড টাইপ করুন, তেরো সেই পাসওয়ার্ডে পুনরায় টাইপ করুন। চোদ্দ, ওকেতে ক্লিক করুন। পনেরো, কুইক অ্যাক্সেস টুলবার থেকে সেভ আইকনে ক্লিক করুন, ওয়ার্ড ডকুমেন্টসকে প্রোটেক্ট করে দেবে আর প্রোটেকশনকে সেভ করে দেবে। এবার যখন আপনারা প্রোটেক্ট করা কোনো ডকুমেন্ট ওপেন করবেন তখন আপনারা যে এরিয়া এডিট করতে পারেন সেটা হাইলাইটেড হয়ে পড়বে। আপনারা যদি সেই এরিয়ায় কোনো চেঞ্জ করতে চান যেটা হাইলাইটেড নয় তাহলে স্ট্যাটাস বারে এই মেসেজ দেখতে পাওয়া যাবে যে আপনারা এই এরিয়ায় পরিবর্তন করতে পারবেন না কারণ ডকুমেন্টের এই এরিয়াকে প্রোটেক্ট করে রাখা হয়েছে। পৃষ্ঠা সংখ্যা 181, ডকুমেন্টের টেক্সট ইনসার্ট বা সামিল করা, আপনারা সহজে ডকুমেন্টসের টেক্সট যুক্ত করতে বা সামিল করতে পারবেন। এক, নিজের ডকুমেন্টের সেই স্থানে ক্লিক করুন যেখানে আপনারা নতুন টেক্সট সামিল করতে চান, আপনার দ্বারা টাইপ করা টেক্সট এখানে দেখতে পাওয়া যাবে, সেখানে স্ক্রিনে ইনসার্শন পয়েন্ট চমকাতে থাকে। দুই, সেই টেক্সট টাইপ করুন যেটাকে আপনারা সামিল করতে চান, ব্ল্যাঙ্ক স্পেস খালি স্থানকে ইনসার্ট করার জন্য কিবোর্ডের স্পেস বারে চাপ দিন, নতুন টেক্সটের পরবর্তী শব্দ সামনের দিকে চলে যাবে।
পৃষ্ঠের সংখ্যা 182। ডকুমেন্ট থেকে টেক্সট রিড করা, আপনাদের দীর্ঘ সময় পর্যন্ত কোনো টেক্সটের আবশ্যকতা না থাকলে আপনি সেটাকে ডিলিট বা রিমুভ করতে পারেন। এক, যে টেক্সট আপনারা ডিলিট করতে চান প্রথমে সেটাকে সিলেক্ট করুন। দুই, সেই টেক্সটকে সরানোর জন্য কিবোর্ডে ডিলিট কিতে চাপ দিন। সিলেক্ট করা টেক্সট গায়েব হয়ে যাবে আর বাকি প্যারাগ্রাফ বা লাইন সেটার জায়গায় খালি হওয়ার স্থানে চলে আসবে। আনডু ফিচার্স, ডকুমেন্টে কাজ করার সময় করা কোনো অ্যাকশনকে পুনরায় সেই অবস্থায় ফিরিয়ে নিয়ে আসার জন্য আনডু ফিচার্স ব্যবহার করা থাকে, যেমন টেক্সট ডিলিট করা বা ফরম্যাট করা। এই ফিচারে সেই সময় যথেষ্ট উপযোগী প্রমাণিত হয় যখন আপনারা ভুল করে কোনো টেক্সট ডিলিট করে দেন আর সেটাকে ফিরে পেতে চান। এক, কুইক অ্যাক্সেস টুলবারে আনডু আইকনের উপর ক্লিক করুন। ওয়ার্ডে আপনাদের দ্বারা সবার শেষে করা পরিবর্তনকে বদলে দেবে আর সেটাকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবে। সেই অবস্থায় ফিরে আসার জন্য আপনারা কন্ট্রোল প্লাস জেড এ চাপ দিতে পারেন। যদি আনডু আইকনে ক্লিক করার পরে আপনারা যদি পরিবর্তন করতে না চান, তাহলে আনডু অপশন ক্যান্সেল করতে চান, তাহলে রিডু অপশনে ক্লিক করতে পারবেন। পৃষ্ঠা 183, টেক্সট কপি করা বা মুভ করা, নিজেদের ডকুমেন্টে ব্যবস্থিত করার জন্য টেক্সটকে আপনারা অন্য কোনো জায়গায় কপি করতে পারবেন বা মুভ করে করাতে পারবেন। মুভ করানো টেক্সটকে আপনারা নতুন কোনো লোকেশনে দেখতে পাবেন আর সেটা আগের জায়গাতে গায়েব হয়ে পড়বে। যখন কি কপি করা টেক্সট পুনরায় টাইপ না করো সেই টেক্সটকে দ্বিতীয় জায়গায় নিয়ে যাবে আর সেটা আপনারা নতুন আর পুরনো দুই জায়গাতেই দেখতে পাবেন। এক, যে টেক্সটকে আপনারা কপি বা মুভ করতে চান সেটাকে সিলেক্ট করুন। দুই, হোম ট্যাবে ক্লিক করুন। তিন, নিম্নলিখিত বাটনগুলির মধ্যে কোন একটা ব্যবহার করুন, মুভ টেক্সট বা কপি টেক্সট। এই উদাহরণে আমরা কপি অপশন ব্যবহার করি যাতে টেক্সট দু জায়গাতেই দেখতে পাওয়া যায়। চার, সেই লোকেশন স্থানে ক্লিক করুন যেখানে আপনারা টেক্সটকে কপি করতে চান। পাঁচ, টেক্সটকে নতুন জায়গায় নিয়ে আসার জন্য পেস্ট বাটনে ক্লিক করুন। বেছে নেওয়া টেক্সট এখানে দেখতে পাওয়া যাবে। পৃষ্ঠা সংখ্যা 186, পেস্ট প্রিভিউ, কোনো নতুন জায়গায় কপি বা পেস্ট করার পরে আপনার টেক্সটকে কেমন দেখতে লাগবে সেটা জানার জন্য আপনারা পেস্ট প্রিভিউ বাটনে ব্যবহার করতে পারেন। এক, যে টেক্সট আপনারা কপি বা মুভ করতে চান সেটাকে সিলেক্ট করুন। দুই, হোম ট্যাবে ক্লিক করুন। তিন, নিম্নলিখিত বাটনগুলোর মধ্যে কোনো একটা ব্যবহার করুন, মুভ টেক্সট, কপি টেক্সট। এই উদাহরণে আপনারা কার্ড টেক্সটে ব্যবহার করেছি। চার, সেই লোকেশন স্থানে ক্লিক করুন যেখানে আপনারা নতুন টেক্সটকে আনতে চান। পাঁচ, পেস্ট বাটনে ডাউন অ্যারোতে ক্লিক করুন। পেস্ট অপশন মেনু এখানে তিনটে বাটনের সাথে দেখতে পাওয়া যাবে। ছয়, সেগুলির মধ্যে কোনো একটা বাটনে ক্লিক করুন। কিপ সোর্স ফরম্যাটিং, এই অপশন আপনাদের কপি করা ডকুমেন্টে সেই ফরম্যাটিং সামিল করবে যেটা ব্যবহার করা হয়েছে। অর্থ হচ্ছে এই যে কপি করা টেক্সট সেই ফল্ট এবং অন্যান্য জিনিসে সে একই থাকবে। মার্জ ফরম্যাটিং, এই অপশনে এখানে পেস্ট করা এলিমেন্টস সেই রূপে পরিবর্তিত হয়ে পড়বে যেটা ওয়ার্ড 2010 ব্যবহার হয়েছে। কিপ টেক্সট অনলি, এই অপশন পিকচার অন্যান্য সব জিনিস গায়েব হয়ে পড়বে এবং নতুন জায়গায় কেবলমাত্র টেক্সট পেস্ট করা হবে। যে কোনো অপশনে ক্লিক করার আগে আপনারা মাউস পয়েন্টারকে সেটা বাটনের উপর নিয়ে যেতে পারেন। লাইন প্রিভিউ সে এলিমেন্টের প্রিভিউতে দর্শন প্রদর্শন করে যে আপনাদের পেস্ট করা কন্টেন্ট এখানে কেমন দেখাবে। পৃষ্ঠা 185, জুম করা বা জুম কম করা, আপনারা নিজেদের স্ক্রিনের টেক্সটকে বড় বা ছোটও করতে পারবেন। ডকুমেন্টসের ব্যাপারে আরও বিস্তৃত জানার জন্য আপনারা সেটাকে জুম ইন করতে পারেন আর একবারে বেশ কিছু ডকুমেন্ট দেখার জন্য জুম আউটও করতে পারেন। এক, জুম বারে জুম বাটনকে ড্র্যাগ করুন। জুম বাটনকে ডান দিকে ড্র্যাগ করলে ডকুমেন্টস আপনাদের জুম ইন দেখাবে আর জুম বাটনকে বাঁ দিকে ড্র্যাগ করলে ডকুমেন্ট আপনাদের জুম আউট দেখাবে। জুম ইন আর জুম আউটের জন্য আপনারা ম্যাগনিফাইং বাটনের ব্যবহার করতে পারবেন। এক, ভিউ ট্যাবে ক্লিক করুন। দুই, জুমেতে ক্লিক করুন। জুম ডায়ালগ বক্স দেখতে পাওয়া যাবে। তিন, জুম সেটিংয়ে ক্লিক করুন। চার, ওকেতে ক্লিক করুন। নতুন জুম সেটিংয়ে ব্যবহার করে ডকুমেন্ট আপনাদের স্ক্রিনে প্রদর্শিত হবে। আপনারা যদি ডকুমেন্ট প্রিন্ট করেন তাহলে জুম সেটিং টেক্সটকে অপ্রভাবিত রাখবে আর প্রিন্ট টেক্সট নিজের বাস্তবিক অবস্থায় দেখতে পাওয়া যাবে। পৃষ্ঠা সংখ্যা 186, সিম্বল, প্রতীক, সংকেত আর চিহ্ন সামিল করা, আপনারা নিজেদের ডকুমেন্টে সেই সমস্ত সিম্বলও সামিল করতে পারবেন যেগুলো কিবোর্ডে দেখতে পাওয়া যাবে না। সিম্বল ইনসার্ট করা, নিজেদের ডকুমেন্টে যেখানে আপনারা সিম্বল দেখাতে চান সেখানে ক্লিক করুন। ইনসার্ট ট্যাবে ক্লিক করুন। সিম্বলেতে ক্লিক করুন, যে সিম্বল আপনারা ইনসার্ট করতে চান সেটার উপর ক্লিক করুন। নিজেদের ডকুমেন্টে সামিল করার জন্য মোর সিম্বলসে ক্লিক করে আপনারা আরও বেশি সিম্বল প্রাপ্ত করতে পারেন। ওয়ার্ড সেই সিম্বলকে ইনসার্ট করে নেবে। পৃষ্ঠা 187, নিজেদের ডকুমেন্টে আপনারা যেখানে সিম্বল প্রদর্শিত করতে চান সেখানে ক্লিক করুন। দুই, ইনসার্ট ট্যাবে ক্লিক করুন। তিন, সিম্বলেতে ক্লিক করুন। চার, মোর সিম্বলসে ক্লিক করুন। সিম্বল ডায়ালগ বক্স দেখতে পাওয়া যাবে। পাঁচ, স্পেশাল ক্যারেক্টার অ্যাড যুক্ত করার জন্য স্পেশাল ক্যারেক্টার ট্যাবে ক্লিক করুন। ছয়, যে ক্যারেক্টার আপনারা ইনসার্ট করতে চান তার উপরে ক্লিক করুন। সাত, ইনসার্টে ক্লিক করুন। ডকুমেন্টে সেই স্থানে ওয়ার্ড সেই ক্যারেক্টারকে সামিল করে দেবে। আট, সিম্বল ডায়ালগ বক্সে ক্লোজ বাটনে ক্লিক করুন। পৃষ্ঠা 188,
গাণিতিক সমীকরণের সাথে কাজ করো। ওয়ার্ড 2010 রিবনের উপর মজুদ ইকুয়েশন টুলস ডিজাইন ট্যাবে ব্যবহার করে আপনারা সহজেই গাণিতিক সমীকরণ প্রস্তুত করতে পারবেন। সমীকরণ ইনসার্ট করা, এক যে জায়গায় আপনারা ইকুয়েশন ইনসার্ট করতে চান ইনসার্টেশন পয়েন্টকে সেখানে নিয়ে যান। দুই, ইনসার্টে ক্লিক করুন। তিন, ইকুয়েশন বাটনে ক্লিক করুন, ইকুয়েশনের গ্যালারি দেখতে পাওয়া যাবে। আপনারা এখানে ইকুয়েশন ক্লিক করে সেটাকে ইনসার্ট করতে পারেন। চার, ইনসার্ট না ইকুয়েশনে ক্লিক করুন। আপনাদের ইনসার্টেশনের স্থানে ওয়ার্ড এক ব্ল্যাঙ্ক ইকুয়েশন বক্স প্রস্তুত করে দেবে। রিবন ইকুয়েশন টুলস ডিজাইন ট্যাব দেখতে পাওয়া যাবে। পাঁচ, নিজেদের ইকুয়েশন টাইপ করুন। ইকুয়েশন টাইপ করার জন্য আপনারা রিবনের মজুদ টুলসে ক্লিক করতে পারবেন। ছয়, ইকুয়েশন টাইপ করার পর ইকুয়েশন বক্সের বাইরে ক্লিক করুন। পৃষ্ঠের সংখ্যা 189, ওয়ার্ড 2010 ইকুয়েশন বক্স হাইড করে দেবে আর আপনারা ডকুমেন্ট টাইপ করে চালিয়ে যেতে পারবেন। এক, ইকুয়েশন বক্স ডিসপ্লে করার জন্য ইকুয়েশনের উপর ক্লিক করুন। দুই, বক্সের বাঁদিকে থ্রি ডটসে ক্লিক করুন, ওয়ার্ড ইকুয়েশন বক্সের কন্টেন্টকে হাইলাইটেড করে দেবে। তিন, কিবোর্ডে ডিলিটে চাপ দিন, ওয়ার্ডে আপনার ডকুমেন্ট থেকে ইকুয়েশন ডিলিট করে দেবে। নিজের দ্বারা লেখা ইকুয়েশন সেভ করা, আপনাদের দ্বারা লেখা ইকুয়েশনকে ভবিষ্যতে ব্যবহার করার জন্য আপনারা সেগুলোকে সেভও করতে পারবেন। সেভ করার পর আপনাদের ইকুয়েশন গ্যালারি লিস্টে দেখতে পাওয়া যাবে। ইকুয়েশন বক্স ডিসপ্লে করানোর জন্য আপনারা নিজেদের দ্বারা লেখা ইকুয়েশন ক্লিক করতে পারবেন। এরপর ইকুয়েশন বক্সের বাঁদিকে থ্রি ডটসে ক্লিক করুন, ওয়ার্ড ইকুয়েশন বক্সের কন্টেন্টকে হাইলাইটেড করে দেবে। এবার রিবনে ইকুয়েশনে ক্লিক করুন, তারপর সেভ সিলেকশন টু ইকুয়েশন গ্যালারিতে ক্লিক করুন। এরপর এখানে ক্রিয়েট নিউ বিল্ডিং ব্লক দেখতে পাওয়া যাবে, যাতে ওকেতে ক্লিক করুন। পৃষ্ঠা 190, টেক্সট অনুবাদ করা, নিজেদের কম্পিউটারে ইনস্টল করা ডিকশনারি ব্যবহার করে আপনারা ওয়ার্ডে যে কোনো শব্দের এক ভাষা থেকে অন্য ভাষাতে অনুবাদ করতে পারবেন। এক, সেই শব্দ সিলেক্ট করুন আপনারা যেটা অনুবাদ করতে চান। দুই, রিভিউ ট্যাবে ক্লিক করুন। তিন, ট্রান্সলেটে ক্লিক করুন। চার, এখান থেকে দেখতে পাওয়া ট্রান্সলেট সিলেক্টেড টেক্সট ক্লিক করুন। রিসার্চ টাস্ক প্যান দেখতে পাওয়া যাবে, আপনাদের দ্বারা সিলেক্ট করা শব্দ এখানে দেখতে পাওয়া যাবে। পাঁচ, আপনারা যে ভাষায় সেই শব্দ অনুবাদ করতে পারেন সেটা লিস্ট দেখার জন্য ডাউন অ্যারোতে ক্লিক করুন। ছয়, সেই ল্যাঙ্গুয়েজ ভাষাতে ক্লিক করুন, অনুবাদ এখানে দেখতে পাওয়া যাবে। পৃষ্ঠা সংখ্যা 191, টেক্সট খোঁজা রিপ্লেস করা, নিজেদের ডকুমেন্টে মজুদ যে কোনো টেক্সট বা বাক্যাংশকে আপনারা সহজেই ফাইন্ড আর রিপ্লেস করতে পারবেন। এই জিনিসটা সেই সময় বেশি উপযোগী হয় যখন আপনারা কোনো একটা শব্দে লাগাতার ভুল করতে থাকেন। ভুল ডকুমেন্টসকে সঠিক করার জন্য টেক্সটে মজুদ ভুল করা আর সেটা ঠিক করার জন্য এমনটা করা অত্যন্ত জরুরি। উদাহরণ হিসেবে আপনারা যদি এর আগে নিজেদের কোনো গুরুত্বপূর্ণ ক্লায়েন্টকে লেখা লেটারে ভুল করে থাকেন বা কোনো গুরুত্বপূর্ণ বিজনেস ডিলে কোনো ভুল অ্যামাউন্ট ভরে দিয়ে থাকেন, তাহলে আপনারা এই সহায়তায় সহজেই সেটাকে খুঁজে বার করে সেই ভুল সংশোধন করে নিতে পারবেন। এক, নিজেদের ডকুমেন্টের শুরুতে ক্লিক করুন। দুই, রিবনের ওপর হোম ট্যাবে ক্লিক করুন। তিন, রিপ্লেস বাটনে ক্লিক করুন। ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ডায়লগ বক্স দেখতে পাওয়া যাবে, যার যে টেক্সট আপনারা খুঁজে বা ফাইন্ড করতে চান সেটা টাইপ করুন। পাঁচ, এই এরিয়ায় ক্লিক করুন আর সেই শব্দ টাইপ করুন যেটা আপনার পদক্ষেপ 04 টাইপ করা শব্দের স্থানে ব্যবহার করতে চান। ছয়, সার্চ শুরু করার জন্য ফাইন্ড নেক্সটে ক্লিক করুন। পৃষ্ঠা সংখ্যা 192, ওয়ার্ডেতে সন্ধান করা প্রথম শব্দকে হাইলাইটেড করে তুলবে। ছয়, নিম্নলিখিত অপশানগুলির মধ্যে যে কোনো একটি অপশানে ক্লিক করুন, রিপ্লেস। ছয়, নিম্নলিখিত অপশানগুলির মধ্যে যে কোনো একটি অপশানে ক্লিক করুন, রিপ্লেস। সেই শব্দ আপনাদের দ্বারা লেখা নতুন শব্দ দ্বারা পরিবর্তিত হয়ে পড়বে, অর্থাৎ ভুল শব্দের স্থানে আপনারা সেই শব্দ লিখছেন সেটা রিপ্লেস হয়ে পড়বে। রিপ্লেস অল, সেই শব্দ পুরো ডকুমেন্টস মজুদ সেটার সাথে ম্যাচিং শব্দ রিপ্লেস হয়ে পড়বে। ফাইন, নেক্সট শব্দকে ইগনোর করে দেবে, সেই শব্দ রিপ্লেস হয়ে পড়বে। সব ম্যাচিং শব্দকে রিপ্লেস বা ইগনোর করার পর এক ডায়ালগ বক্স দেখতে পাওয়া যাবে, যেটা এটা সুনিশ্চিত করবে যে আপনার সার্চ শেষ হয়েছে। আর ডায়ালগ বক্স বন্ধ করার জন্য ওকেতে ক্লিক করুন, নয় ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ডায়ালগ বক্স ক্লোজ করার জন্য ক্যান্সেলে ক্লিক করুন। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে।